রিলায়েন্স জিও ডিসেম্বরে দেশব্যাপী 5G কভারেজ নিয়ে আসছে। ভারতের শীর্ষ টেলিযোগাযোগ অপারেটর রিলায়েন্স জিও ঘোষণা করেছে যে তারা ডিসেম্বর 2023 থেকে দেশব্যাপী 5G কভারেজ নিয়ে আসবে। কোম্পানিটি ইতিমধ্যে শহরের 96% কভারেজ অর্জন করেছে এবং 450 মিলিয়নেরও বেশি গ্রাহক পরিষেবা বৃদ্ধি করেছে। জিও ভারতের 5G গ্রহণের প্রতিকৃত হয়ে উঠছে। প্রায় 50 মিলিয়ন 5G গ্রাহক রয়েছে তাদের। রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি ঘোষণা করে দিয়েছিলেন কোম্পানির বার্ষিক সাধারণ সভায় 28 আগস্ট 2023। তিনি বলেছিলেন জিওর 5G নেটওয়ার্ক হবে বিশ্বের সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য। আম্বানি আরও বলেছেন যে জিও আগামী 3 বছরে 5G-তে $100 বিলিয়ন বিনিয়োগ করবে। এই বিনিয়োগ কোম্পানির 5G নেটওয়ার্ক প্রসারিত এবং নতুন 5G সক্ষম পরিষেবাগুলি বিকাশের জন্য ব্যবহার করা হবে। ভারতের 5G রোল আউট দেশটির অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। 5G উদ্ভাবনকে প্রসারিত করবে, নতুন চাকরি সৃষ্টি করবে এবং ভারতীয়দের জীবনের মান উন্নত করবে। ভারতে 5G রোল আউট হওয়ার অপ্রত্যাশিত কিছু সুবিধা এখানে রয়েছে। দ্রুতগতি, 5G 100 গুণ দ্রুতগতিতে 4G-র চেয়ে প্রত্যাশা রয়েছে। এটি ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি এবং স্বয়ংচালিত গাড়ির মতো নতুন অ্যাপ্লিকেশনগুলোকেও সক্ষম করবে। কম বিলম্ব, 5G 4G তুলনায় অনেক কম বিলম্ব অফার করবে। এর অর্থ হল ডেটা ডিভাইসগুলি মধ্যে দ্রুততর ভ্রমণ করবে, যা অনলাইন গেমিং এবং ভিডিও স্ট্রিমিংয়ের মতো রিয়েল টাইম অ্যাপ্লিকেশনসগুলোর জন্য অত্যাবশ্যক। বৃহত্তর ক্ষমতা, 5G 4G তুলনায় অনেক বেশি ক্ষমতা অফার করবে। এর অর্থ হল আরও ডিভাইস একসাথে নেটওয়ার্কে সংযোগ করতে সক্ষম হবে, যা স্টেডিয়াম এবং কনসার্টের মতো ভিড়যুক্ত অঞ্চলে প্রয়োজনীয় হবে। ভারতে 5G রোল আউট দেশটির জন্য একটি বড় মাইল ফলক। এটি অর্থনীতি এবং ভারতীয়দের জীবনে বড় প্রভাব ফেলতে পারে বলে আশা করা হচ্ছে।